ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. বিপদ আপদ না আসার জন্য আপনি দান সদকা করেছেন, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, আল্লাহ পাক আপনাকে আরও বরকত দিক। এখন আপনি বলছেন তারপরেই ওখানে আপনার উপর এত বড় একটা বিপদ গেল। দেখেন অনেক সময় এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে পরীক্ষা হয়ে থাকে যে আমার বান্দা কতটুক পরিমাণ ধৈর্য ধারণ করে আমি দেখব, নাকি আমার বান্দা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবকে পরীক্ষা করে থাকেন, বুঝতে পারলেন? তো সুতরাং আপনি যদি ধৈর্য ধারণ করেছেন আর বলেছেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ পাক তো কোরআন কারিমের মধ্যে তো বলে দিয়েছেন। হ্যাঁ, আপনার উপর এখন যেটা ঘটলো আল্লাহ পাক সেটা কোরআনে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আমার বান্দাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। আমি রব্বুল আলামিন তাদেরকে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিব, আমি রব্বুল আলামিন তাদের সন্তান চিনিয়ে নিব, ফল ফলাদি দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করব। হ্যাঁ, অবশ্যই সাবিরিন ধৈর্যশীলদেরকে কি দাও, সুসংবাদ দাও, তাহলে আপনার জন্য আল্লাহ পাকের কাছ থেকে কি রয়েছে, সুসংবাদ রয়েছে। আল্লাযীনা ক্বালু, হ্যাঁ, যারা বলে ইযা আসাবাতহুম মুসিবা, হ্যাঁ, قالوا إنا لله وإنا إليه راجعون, যাদের কে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলান তখন তারা বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার আল্লাহর জন্য, আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো সুতরাং হয়তো আল্লাহ পাক আপনাকে নেকি দিবেন, কিন্তু আপনাদের জন্য কি রয়েছে, সুসংবাদ রয়েছে। আপনি সর্বাবস্থায় বলবেন আলহামদুলিল্লাহ।